দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো। হিন্দি দিবস উপলক্ষে জেলার বিভিন্ন হিন্দি মাধ্যম স্কুলের 500 জন শিক্ষক শিক্ষিকাকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা, সহসভাপতি তাপস ভগত, উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, গাড়ুলিয়া পৌরসভার উপপৌরপ্রধান অশোক সিং, ব্যারাকপুর শহর হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রমেশ সাউ সহ অন্যান্য হিন্দি প্রকোষ্ঠ ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই দিনের অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা ও টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান, ভারতবর্ষে অন্যান্য রাজ্যকে একটাই ভাষা একসাথে এনেছিল, তার নাম হচ্ছে হিন্দি। তাই জন্য আমরা সবসময় হিন্দি দিবস পালন করব, আগামী দিন আর ভালোভাবে পালন করা হবে, এটাই আমাদের সংকল্প। 500 হিন্দি টিচারকে আমরা আজকে সম্মানিত করেছি, উপহার দিয়েছি। হিন্দি দিবস উপলক্ষে আমি বলবো যে আজকে যে অনুষ্ঠানটা করেছে আমাদের জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ, তার জন্য অসংখ্য ধন্যবাদ অমিত গুপ্তাকে, অমিত গুপ্ত পুরো টিমকে। দেখেন, হিন্দি ভাষাকে আমরা রাষ্ট্রভাষা হিসাবে মেনে নিয়েছি, সমস্ত রাজ্যে কিন্তু হিন্দি মানুষ বলে, ঠিক আছে। তো বাংলাতেও যারা আজকে পশ্চিমবঙ্গে যত হিন্দি ভাষা বা স্কুল আছে, সমস্ত মানে আমাদের জেলায় যত স্কুল আছে সমস্ত হিন্দি ভাষাভাষী শিক্ষককে আজকে এখানে ডেকে সম্বর্ধনা দেওয়া, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার, ঠিক আছে। ওনারাই হিন্দিকে আজকে বাঁচিয়ে রেখেছে, হিন্দি এগিয়ে যাক, আরও আগে বাড়ুক, এটাই আমরা চাইব সবসময়। আর সবসময় এমনি শিক্ষক সবসময় সম্মানীয়, সবসময় আমরা তাকে সম্মান করব, যেই ভাষাভাষী হোক না কেন। কেন আমরা যে মাটিতে জন্ম নিয়েছি, বাংলার মাটিতে জন্ম নিয়েছি, সেখানে ভাষাভাষী আর জাতি বিভেদ নেই। এখানে আমাদের দলনেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে সমস্ত ভাষাভাষীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তাকে হৃদয় থেকে ধন্যবাদ দেবো যে আমাদের হিন্দি ভাষাভাষীকে উনি অনেক এগিয়ে নিয়ে গেছেন বাংলাতে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।